হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন সাই 24x7। তোমরা প্রত্যেকেই জানো সামনেই তোমাদের নেট ফিলোসফি এবং WBPSC-র ক্ষেত্রে তোমাদের ফিলোসফির এক্সাম হতে চলেছে, কারণ WBPSC-র নোটিফিকেশন আমাদের নির্বাচনী ভোটের পরেই আসতে চলেছে। এবং সেই ফিলোসফির যে সিলেবাস তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম WBPSC-র ক্ষেত্রে, সেই সিলেবাসটা সেটা পুরনো সিলেবাস ছিল, তার থেকে কিছু যদি অ্যাডিশনাল করা হয় সেটা তোমাদের সাথে পরে আলোচনা করে দেওয়া হবে যখন WBPSC তাদের নিজস্ব নোটিফিকেশনের মাধ্যমে তাদের সিলেবাসটা পাবলিশ করবে। এবার সেই যে সিলেবাস, পুরনো সিলেবাস অনুযায়ী সেখানে যে একটা টপিকটা ছিল, সেই টপিকটা তোমাদের WBSLST-র ক্ষেত্রেও তোমাদের থাকতে পারে ফিলোসফি, সেটা হচ্ছে আমাদের ধর্মদর্শন অর্থাৎ রিলিজিয়ান অফ ফিলোসফি। এই ফিলোসফি অফ রিলিজিয়ানের যে সম্পূর্ণ যে ধর্মদর্শনটা, সেই ধর্মদর্শনের মধ্যে প্রধান যেটা ছিল সেটা হচ্ছে প্রুফ অফ এক্সিস্টেন্স অফ গড, ঠিক আছে? অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব সূচক যে যুক্তিগুলো আমাদের সামনে আছে, দার্শনিক যে যুক্তিগুলো, সেগুলো নিয়ে আমাদের বিচার বিবেচনা করতে হবে, কারণ সেগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য। তোমাদের আপকামিং নেট এবং WBPSC এছাড়া WBSLST-র জন্য ফিলোসফির ক্লাস কিন্তু আবার এখান থেকে স্টার্ট করছি আমি। প্রত্যেকটা দিন তোমাদের ফিলোসফির টপিক ওয়াইজ হচ্ছে তোমাদের পড়ানো হবে এবং কীরকম প্রশ্ন আসতে পারে সে বিষয়ে আলোচনা করা হবে। এবং তোমরা যারা অনলাইন মক টেস্ট এবং ক্লাসের জন্য ইন্টারেস্ট, তারা কিন্তু ভিডিওর নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আজকে আমরা কী বিষয়ে আলোচনা করব? আজকে আমরা ঈশ্বর বিষয়ক তত্ত্ব অর্থাৎ ঈশ্বর বিষয়ক যে প্রমাণ, যে দার্শনিক যে তত্ত্বগুলো রয়েছে সে বিষয়ে কথা বলব। ঈশ্বর বিষয়ক অর্থাৎ এক্সিস্টেন্স অফ গড অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক যে দার্শনিক তত্ত্ব আছে, তার মধ্যে আমাদের যে তত্ত্বগুলো মূলত আমরা নিয়ে আলোচনা করব বা মূল যে তত্ত্বগুলো রয়েছে দর্শনে সেগুলো কী কী, ফার্স্টে আমাদের মনে রাখতে হবে যে তত্ত্ব রয়েছে সেটা হচ্ছে আমাদের অন্টোলজিক্যাল থিওরি, যে আর্গুমেন্টটা, তারপরে কী রয়েছে, তারপরে আমাদের যে আর্গুমেন্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কসমোলজিক্যাল আর্গুমেন্ট, থার্ডে আমাদের রয়েছে টেলিওলজিক্যাল আর্গুমেন্ট, এবং আমাদের ফোর যেটা সেটা হচ্ছে আমাদের এথিক্যাল আর্গুমেন্ট। তোমাদের যেটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা আর্গুমেন্ট কে ফার্স্ট দিয়েছে এবং কারা এই নিয়ে আলোচনা করেছে এবং সেই আর্গুমেন্টের মূল তত্ত্বটা কী, ব্যাস এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলেই কিন্তু এই বিষয়ে যে প্রশ্নই আসুক না কেন সেটা তোমাদের পক্ষে অ্যান্সার করা সম্ভব হবে। আমরা দেখতে পেয়েছি যে নেট সেট এবং তোমাদের যে কোনো এক্সামই হোক না কেন ফিলোসফির ক্ষেত্রে, এই যে তোমাদের যে ঈশ্বর বিষয়ক যে তোমাদের যে তত্ত্বটা অর্থাৎ এক্সিস্টেন্স অফ গড, মানে প্রুফ অফ এক্সিস্টেন্স অফ গড, এর থেকে কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের আসে। আজকে আমরা ফার্স্ট যে তত্ত্বটা, যে তত্ত্বটা আমরা কথা বলবো, অন্টোলজিক্যাল যে তত্ত্বটা অর্থাৎ তত্ত্ব বিষয়ক যে আর্গুমেন্টটা, অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, এটা নিয়ে আমরা কথা বলবো। এই অন্টোলজিক্যাল আর্গুমেন্ট ফার্স্টকে দিয়েছে, ফার্স্ট আমাদের দিয়েছে হচ্ছে অ্যানসেলম, ঠিক আছে? এটা মনে রাখবে, তোমাদের কি মনে রাখতে হবে, প্রতিটা আর্গুমেন্ট ফার্স্টকে দিয়েছে, অন্টোলজিক্যাল আর্গুমেন্ট ফার্স্টকে দিয়েছে অ্যানসেলম। এবং সেখান থেকে কে নিয়েছে তত্ত্বটাকে, সেখান থেকে পরবর্তীকালে আধুনিককালে আলোচনা করেছে ডেকার্ট, ওকে? অর্থাৎ অন্টোলজিক্যাল আর্গুমেন্ট ফার্স্ট অ্যানসেলম দিয়েছে, সেখান থেকে আলোচনা করেছে ডেকার্ট, হয়ে গেল একটা প্রশ্ন। এবার কি, এবার যেটা তোমাদের মনে রাখতে হবে যে এর কারা সমালোচনা করেছে, ফার্স্ট ডেকার্টের সমালোচনা করেছে অ্যাকুইনাস, থমাস অ্যাকুইনাস এবং কান্ট, ঠিক আছে? হিউম করেছিলেন এবং হেগেলও করেছিলেন, কিন্তু মূলত কান্ট এবং অ্যাকুইনাস এরাই কিন্তু অন্টোলজিক্যাল আর্গুমেন্টের মূল সমালোচনা করেছিলেন। এবার তোমাদের কি জানতে হবে, এই অন্টোলজিক্যাল আর্গুমেন্ট অর্থাৎ তত্ত্ব বিষয়ের যে আর্গুমেন্টটা, যে যুক্তিটা ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে, এর অ্যাকচুয়াল বিষয়বস্তুটা কী, কারণ তোমাদের কিন্তু এই বিষয়বস্তু দিয়েও দিতে পারে যে এটা কোন আর্গুমেন্টের মধ্যে পড়ছে। অর্থাৎ এই তত্ত্ব বিষয়ক আর্গুমেন্টের যে বিষয়বস্তু সেটা কী, সেটা হচ্ছে যে কোনো একটা বস্তুর ধারণা থেকেই তার অস্তিত্বকে প্রমাণ করা, অর্থাৎ যে কোনো একটা বস্তুর ধারণা থেকেই আমরা তার অস্তিত্বকে প্রমাণ করতে পারবো, এটাই। অর্থাৎ তারা কী বলতে চাইছে, ঈশ্বরের ধারণা থেকে ঈশ্বরের অস্তিত্বকে প্রমাণ, এটাই হলো অন্টোলজিক্যাল আর্গুমেন্টের অ্যাকচুয়াল বিষয়বস্তু। হয়ে গেল এটা একটা কোশ্চেন, একটা প্রশ্ন, সেটা ডান। আমাদের দুটো আমরা জেনে গেলাম কে এটা বলেছে এবং এর বিষয়বস্তু কী। এবার কে কে বলেছে, অ্যানসেলম বলেছেন তিনি কটা যুক্তির মাধ্যমে, দুটো যুক্তির মাধ্যমে, এবং ডেকার্ট বলেছেন কটা যুক্তির মাধ্যমে, তিনটে যুক্তির মাধ্যমে। তোমরা বুঝে গেলে, ডেকার্টের যে যুক্তি, সে প্রথম যে যুক্তিটা, প্রথম যুক্তিটা তিনি অ্যানসেলমের যুক্তির হচ্ছে বিরোধিতা করেছেন, এবং দ্বিতীয় এবং থার্ডে তিনি তার নিজের যুক্তি দিয়েছেন, এবং অ্যানসেলম প্রথম এবং দ্বিতীয়তে নিজের যুক্তির মাধ্যমে ঈশ্বরের অস্তিত্বকে প্রমাণ করেছে। কে কটা যুক্তির মাধ্যমে সেটাও তোমাদের টার্ন হয়ে গেল। এরকমভাবে তোমরা মানে যে পড়াগুলো সেগুলো করতে থাকবে, তাহলে দেখবে তোমাদের MCQ-র ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না। অ্যানসেলম প্রথম এবং দ্বিতীয় যুক্তিটা কী বলেছেন, অ্যানসেলম যে ফার্স্ট যুক্তি ছিল সেখানে কী ছিল, তিনি বলেছিলেন যে ঈশ্বরের থেকে পূর্ণতম, এর থেকে পূর্ণ বৃহত্তর আর কোনো সত্তা হয় না। অর্থাৎ তিনি বলছেন যে এই যে অস্তিত্ব কথাটা, সেটা পূর্ণের একটা কোথাও গিয়ে বৈশিষ্ট্য, পূর্ণ সত্তারই বৈশিষ্ট্য হচ্ছে অস্তিত্ব। এবার পূর্ণ সত্তার অস্তিত্ব রয়েছে সেটা শুধুমাত্র আমাদের চিন্তাতে নয়, আমাদের বাস্তবতার অস্তিত্ব থাকতে হবে। এরকম কোনটা রয়েছে, একমাত্র অসীম পূর্ণ সত্তা আমাদের ঈশ্বর, তাই ঈশ্বরই অস্তিত্ব আমাদের চিন্তাতেও রয়েছে বাস্তবও রয়েছে, ঈশ্বর হচ্ছে আমাদের অস্তিত্বশীল। সেকেন্ডটাতে তিনি বলেছেন ঈশ্বরের শুধু অস্তিত্ব নয়, ঈশ্বরে আবশ্যিকভাবে ঈশ্বর অস্তিত্বশীল, অর্থাৎ যেহেতু ঈশ্বর কোনোভাবে কালে
থাকে না, কোনো কালের দ্বারা তিনি বাধাপ্রাপ্ত নন, এই কারণে ঈশ্বর অস্তিত্বশীল, ঈশ্বর অস্তিত্বশীল নয়, এই ধরনের কথা আমরা বলতে পারবো না। ঈশ্বর নিজেই হচ্ছে আবশ্যিকভাবে অস্তিত্বশীল। ডেকার্ত যে কথাটা বলছেন, ডেকার্ত তার ফার্স্ট যুক্তিতে তিনি তার গাণিতিক দিকটা তুলে ধরেছেন, যেহেতু আমরা কী জানি যে ডেকার্ত গণিতের মাধ্যমে কিন্তু সমস্ত কিছুর তিনি উদ্ঘাটন করার চেষ্টা করেছিলেন দর্শনের ক্ষেত্রে। তিনি অ্যানসেলমের যুক্তিটাকে কেটে দিয়েছেন, অ্যানসেলমের যুক্তিটাকে কেটে তিনি বলেছেন না, শুধুমাত্র পূর্ণতর সত্তার ধারণা না, মানে অর্থাৎ শুধুমাত্র আমরা ঈশ্বরের অস্তিত্বকে লাভ করছি সেটা না, পূর্ণতম সত্তার ধারণা রূপে আমরা ঈশ্বরের অস্তিত্বকে লাভ করছি। সেক্ষেত্রে তিনি তার ত্রিভুজের উদাহরণ দিয়েছেন, আমরা প্রত্যেকেই জানি, অর্থাৎ কি ত্রিভুজের তিনটি কোণের যে মান সেটা দুই সমকোণের সমান। তিনি বলেন ত্রিভুজের যে এই যে স্টেটমেন্টটা, এটা ত্রিভুজের বৈশিষ্ট্য, এটা আমরা জানি, ঠিক আছে, এটা কোনো কাল্পনিক কিছু না। তো ঠিক সেভাবে তিনি বলছেন যে পূর্ণতম সত্তা, অর্থাৎ ঈশ্বরের যে পূর্ণতম সত্তা, সেটা ঈশ্বরের ধারণার মধ্যেই রয়েছে, এটা আমাদের কাল্পনিক কিছু না, এটা জেনেই হচ্ছে আমরা সব কিছু করছি। পূর্ণতর সত্তা, পূর্ণতর অসীম সত্তাটা ঈশ্বরের একটা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, কারণ আমরা সসীম। ডেকার্তের সেকেন্ড যে যুক্তিটা ছিল সেটাকে ছিল, তিনি বলছেন নিছক শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি হয় না, অর্থাৎ কি প্রত্যেকটারই কারণ থাকে, তার ঈশ্বরের যদি কারণ আমরা উদ্ঘাটন করতে চাই, ঈশ্বর হচ্ছে অসীম, আমরা তো সসীম মানুষ, তিনি বলছেন যে আমরা সসীম, আমাদের পক্ষে ঈশ্বরের কারণ হওয়া সম্ভব নয়, তাহলে ঈশ্বর অসীম, ঈশ্বরই অসীম হয়ে আমাদের মনে ঈশ্বরের সম্বন্ধে যে কারণটা সেটা সংস্থাপন করেছেন, এটা ডেকার দ্বিতীয়তে বলছেন। তৃতীয়তাতে কী বলছেন, তার থার্ড যুক্তিতে দ্বিতীয়টারই কোথাও গিয়ে একটা আরেকটু এলাবোরেট করে বলেছেন। তৃতীয়টাতে তিনি নিজেকে অসীম দেখিয়ে নিজের যে কার্পণ্যতা সেটা দেখিয়েছেন, তিনি বলছেন আমি অসীম, যে আমার পক্ষে এই জগৎকে সৃষ্টি করা সম্ভব না এবং নিজেকে সৃষ্টি করা সম্ভব না, নিজেকে সৃষ্টি করতে গেলে আমাকে হচ্ছে অসীম হতে হবে, কিন্তু আমি সসীম, আমি সসীমজি, এই সসীমের পক্ষে, যেহেতু আমি সসীমজি, তাই আমার পক্ষে নিজেকে কোনোভাবে সৃষ্টি করা সম্ভব না, তাহলে এই আমার মতো সসীম জীবকে কে সৃষ্টি করবে, ঈশ্বরের মতো অসীম, অর্থাৎ ঈশ্বরের থেকে আমি এবং জাগতিক বস্তু সৃষ্টি হচ্ছে, অর্থাৎ নিজেকে দেখিয়ে কার্পণ্য দেখিয়ে যে আমি সসীম, আমার পক্ষে কিন্তু সম্ভব নয়, তাই ঈশ্বর করছেন, এটা দেখিয়ে তিনি তার যুক্তি দিয়েছেন। এইভাবে ডেকার্ত তিনটে যুক্তি এবং অ্যানসেলম দুটি যুক্তির মাধ্যমে কিন্তু অন্টোলজিক্যাল আর্গুমেন্টকে তারা হচ্ছে খাড়া করেছে। এই আর্গুমেন্টের বিপক্ষে অর্থাৎ ক্রিটিসাইজ করেছিলেন টমাস অ্যাকুইনাস এবং কান্ট, হেগেল এবং হিউমকেও বলা যায়, আরও অনেকে রয়েছে এরা করেছে, এদের নামগুলো ফার্স্টে আমি বললাম। নেক্সট দিন আমি তোমাদের সাথে কসমোলজিক্যাল যুক্তি নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা যুক্তি নিয়ে আমি আলোচনা করলে তোমরা প্রত্যেকটা যুক্তি সম্বন্ধে বুঝতে পারবে যে বিষয়বস্তু কী, সে সম্বন্ধে কোনো প্রশ্ন আসলে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।